নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অভিনেত্রী অরুণিমা ঘোষের কথা। শুরুটা ভালো হলেও ধীরে ধীরে আজ তিনি হারিয়ে যাওয়ার মুখে। বর্তমানে ফিল্মি ক্যারিয়ার তার অনেকটাই ঝিমিয়ে পড়েছে। বেশ কিছু ছবিতে সাইড রোলে বা সহনায়িকা চরিত্রে দেখা গেলেও প্রধান চরিত্র তিনি কোনোদিনই পাননি। কিন্তু কেন অরুণিমা ঘোষের মতো অভিনেত্রী এমন দুর্দশা হলো? কেনই বা তিনি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছেন? জানবো সেই কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। বিখ্যাত সিনেমা পরিচালক অজয় করের নাতনি অরুণিমার জন্ম 1984 সালের 27 নভেম্বর। সিরিয়াল এবং মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। তবে বড় পর্দায় বড় ব্রেক মেলে 2004 সালে হরনাথ চক্রবর্তীর সূর্য ছবিতে। সেখানে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হয়েছিলেন। এরপরও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে হচ্ছেটা কি ছবিতেও কাজ করেছিলেন। সূর্য হিট হলেও অরুণিমা ঘোষের ফিল্মি ক্যারিয়ার তেমনভাবে হিট হয়নি। নায়িকা তিনি কোনোদিনই হতে পারেননি। বেশিরভাগ ছবিতেই সহ অভিনেত্রী হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। অরুণিমা ঘোষ অভিনেত্রী ভালো হলেও তাকে নায়িকা হিসেবে বাংলা সিনেমা জগৎ কোনোদিনই সেইভাবে গ্রহণ করল না, কারণ অজানা। ইন্ডাস্ট্রির ভিতরে অনেকেই বলে থাকেন, বিখ্যাত পরিচালকের নাতনি হওয়ার সুবাদে অরুণিমা ঘোষের পছন্দের ক্ষেত্রে না কিছুটা উঁচু করে চলেন, ফলে সেইভাবে সুযোগ পাননি। দীর্ঘ 10-15 বছরের ফিল্মি ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করলেও অরুণিমা ঘোষের সিনেমা ক্যারিয়ার সেইভাবে গতি পায়নি। তার অনুরাগীদের বক্তব্য, অরুণিমা ঘোষ বাংলা চলচ্চিত্র জগতে রাজনীতির শিকার। কোয়েল মল্লিক যে পরিমাণে সুযোগ পেয়েছেন, অরুণিমা সেটা পাননি। আমার আমি ছবিতে অরুণিমার অভিনয় প্রশংসিত হলেও সিনেমা সেইভাবে চলেনি। অরুণিমা ঘোষকে যে ধরনের ছবিতে দেখা গিয়েছে তা বাংলা সিনেমার প্রথম সারিতে কোনোভাবেই গণ্য হবে না। বেশিরভাগ ছবিতে অরুণিমা ঘোষের তেমন কিছুই করা ছিল না, শুধুমাত্র নায়িকা হিসেবে উপস্থিতি দিতে হয়েছে। বর্তমানে তার হাতে ছবির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন নতুন নায়িকাদের প্রভাবে হারিয়ে যাওয়ার মুখে অরুণিমা ঘোষ। সিনেমা জগতের অসংখ্য তারার ভিড়ের মাঝে টিম টিম করে জ্বলতে থাকা অরুণিমা ঘোষ এখন আর তেমন কাজ পান না। বড় পর্দা থেকে ক্রমশ বিলুপ্তির পথে অরুণিমা ঘোষ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন। হয়তো ফিল্মি ক্যারিয়ার অন্যরকম হতেই পারত, কিন্তু সঠিক বাছাই বা গডফাদারের অভাবে অরুণিমা ঘোষ ক্রমশ হারিয়ে যাওয়ার মুখে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ফিল্মি ক্যারিয়ার যেন গতিশীল হয় এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।